নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন, আর প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বোমা ফেটে হাত পা উঠছে, প্রাণ যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে এলাকা দখল অভিযোগ বিরোধীদের। থমথমে মিনাখা, বোমা ফেটে মৃত্যুতে তৃণমূল নেতা আবুল গায়নে পুলিশের হেফাজত, অস্ত্র মজুত ধরা পড়েছিল সে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেলেই জেরা ইডির। কেষ্টকে জেরা করতে ইডির তিন কর্তা আসানসোল সংশোধনাগারে। জঙ্গলমহলে কোনো উন্নয়ন হয়নি, শান্ত আদিবাসীরা চোখে চোখ রেখে কথা বলছেন রাজ্যকে তোপ দিলীপ ঘোষের। শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি, তড়িঘড়ি চিকিৎসা ব্যবস্থা, সুস্থ বোধের পর দিল্লি রওনা। শোকস্তব্ধ নওদার গঙ্গাধারী গ্রাম, তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় নিহত 5 বছরের হাসেম শেখ, পরিবারকে সমবেদনা ফিরহাদ হাকিমের। জমজমাট কার্তিক লড়াই বেলডাঙায়, একই সঙ্গে গণেশ, শিব, লক্ষ্মী, সরস্বতীর আরাধনা মণ্ডপে মণ্ডপে। হরেক রকম পুতুলে ভরা শিল্পকলার শিক্ষকের সংগ্রহশালা, দিনভর পর্যটকের ভিড় বাঁকুড়ার সংগ্রহশালায়। সরকারি প্রাথমিক স্কুল নিয়ে নানা অভিযোগ, তারই মাঝে শিক্ষক শিক্ষিকার উদ্যোগে স্কুলের অন্য ছবি আলিপুরদুয়ারে জটেশ্বরে। জেলা সারাদিনে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের আনাচে কানাচে হদিশ মিলছে বোমার স্তূপের। সেই মজুত বোমা ফেটে কারো হাত পা উড়েছে, কোথাও বা প্রাণ গিয়েছে নাবালিকার। পঞ্চায়েত ভোটে এলাকা দখলের জন্যই শাসক দলের নেতা কর্মীরা এখন থেকে বোমা মজুত করছে বলেই অভিযোগ বিরোধীদের। গত 3 দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় বোমাবাজি, নয়তো বোমা ফেটে জখম ও প্রাণহানির খবর প্রকাশ্যে এসেছে। বোমায় হাত পা উড়ে যাওয়ার যে ঘটনাগুলি ঘটেছে, সেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দলই দায়ী বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। এমনই গোষ্ঠীদ্বন্দ্ব বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে হাত উড়েছে এক তৃণমূল কর্মীর। কেন্দ্র বিরোধী মিছিলের প্রচারের সময় দলেরই অন্য গোষ্ঠীর ছোড়া বোমায় জখম হন তিনি। এরপরেই স্থানীয় চরকা গ্রাম থেকে 25টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের 2 নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষে বোমায় পা উড়ে যায় এক যুবকের, জখম হয় আরও 2 জন। পুলিশি ধরপাকড়ের জেরে বোমাবাজির 3 দিন পরেও পুরুষশূন্য বহরাপুর গ্রামের অধিকাংশ বাড়ি। সেদিন রাতেই ফের এক জার তাজা বোমার হদিশ মেলে পূর্ব বর্ধমান আয়ুষ গ্রামে। স্থানীয় একটি ঝোপে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলি। আয়ুষ গ্রামে ফেলে রাখা বোমায় কেউ হতাহত না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে পড়ে থাকা বোমায় জখম হয় 2 নাবালক। পুলিশ জানিয়েছে, স্থানীয় ছামনাবনি গ্রামের একটি ক্যালভার্টের তলায় প্লাস্টিকে মোড়া বোমা বল বেঁধে খেলতে গিয়ে জখম হয় তারা। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে জেরার পরে আরও 5টি বোমা ও 1টি গুলি ভর্তি রিভলভার উদ্ধার করে কুলপি থানার পুলিশ। অস্ত্র মিলেছে ঝাড়খণ্ড সীমানার লাগোয়া বীরভূমের নলহাটি থেকেও। স্থানীয় নাচপাহাড়ি গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে দেশীয় কায়দায় তৈরি 2টি 9mm ও রিভলভার ও 1টি ওয়ান শটার সহ 11টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে 2 দিন আগে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বীরভূমের সফরে গিয়ে সরব হন রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিম। অস্ত্রগুলোকে বাংলায় ঢোকানো হচ্ছে, কেন ঢোকানো হচ্ছে তার কারণ বাংলায় আমাদের যে বিরোধী দল যে নেতারা রয়েছেন তাদের পায়ের তলায় মাটি নেই, তাই কিছু কিছু অ্যান্টি সোশ্যাল ভাড়া করে বাংলায় পলিটিক্যাল গ্রিপ পাওয়ার জন্য তারা এই কাজটা করছে। কালকেই আমি খবর পেলাম যে এখানে ঝাড়খণ্ডের দিক দিয়ে তারা বর্ডারের যে ভিজিলেন্সটা ছিল সেটাকে তুলে দিয়েছে। এইখানে চাপ দেওয়ার তো শুনেছি আমি, আমাদের পুলিশদের বলেছি যে আপনারা এই জায়গাটাকে আরও বেশি আমাদের এই বর্ডার ভিজিলেন্সটাকে বাড়ান, এবং আমি নিশ্চিতভাবে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলবো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে বর্ডারগুলোকে সিল করে, নাহলে পঞ্চায়েতের আগে ক্রিমিনাল অস্ত্র এগুলো সব বিভিন্ন বর্ডার থেকে
আমাদের মাননীয় বিরোধী দলেরা ঠকাচ্ছেন এবং বাংলাকে বদনাম। জেলায় জেলায় বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় শাসক দলকেই বিঁধছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, কাঠগড়ায় তুলছেন পুলিশকেও। এই যে কুটির শিল্প টিএমসি তৈরি করছে, গ্রামে গঞ্জে বোমা বাড়ি বাড়ি তৈরি হচ্ছে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে শাসনে পাওয়া গেছে, দেগঙ্গায় পাওয়া গেছে, এখানে পিংলাতে কি বলে কেশপুরে বোমা ফেটে মারা গেছে, এবং দক্ষিণ চুয়াশোনায় তো ব্লকের ব্লকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে বসে আছে, আমরা বারবার বলছি, এগুলো তার প্রমাণ। আমার মনে হয় যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে টিএমসির নেতারা যে দখল করতে হবে, পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে, পুলিশ সব জানে, বোমা ফেটে যাচ্ছে বলে পাবলিক জানতে পারছে, নাহলে এরকম কত বোমা লুকিয়ে রাখা হয়েছে, আর তার যে কী ভয়ঙ্কর পরিণাম হবে থেকে বোঝা যাচ্ছে। পুলিশ যদি না চায়, সরকার যদি না চায়, এগুলো বন্ধ হবে না। আর সরকার চাইছে আরও ভয়ের পরিবেশ তো গণ্ডগোল হোক, তাহলে তারা পঞ্চায়েত জিততে পারে। বোমা উদ্ধার নিয়ে রাজনৈতিক তরজা চললেও এরাজ্যে তার শিকার হচ্ছে নিরপরাধরাও। বৃহস্পতিবার মামার বাড়িতে গিয়ে নারকেল ভেবে বোমাতে হাত দিয়ে বেঘরে প্রাণ গিয়েছে এক রত্তি ভাগ্নির। এনিয়ে সিপিএম, কংগ্রেস ও বিজেপি একযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হলে রাজধর্ম বজায় জার্সি রং না দেখে পুলিশকে বোমা অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ যে পুলিশের নিচুতলার কানে পৌঁছাচ্ছে না, গত তিন দিনের ঘটনা পরস্পর সে কথাই জানান দিচ্ছে। কলকাতা টিভি। তৃণমূল নেতার বাড়িতে বোমা ফেটে এক নাবালিকার মৃত্যুর পরে থমথমে মিনাখাঁর বকচোরা গ্রাম। ঘটনার পরে অভিযুক্ত নেতা আবুল হোসেন গাইনকে পুলিশে গ্রেফতার করলেও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে, পালিয়েছে তার অনুগামীরাও। নেতার দোতলা বাড়ি সিল করে নিচে পুলিশ পিকেট বসেছে। বৃহস্পতিবার আবুলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মিনাখান বকচোরা গ্রামে মামার বাড়িতে এসে বোমা ফেটে বেঘুরে প্রাণ গিয়েছে আট বছরের সোহানা খাতুনের। রান্নাঘরের মাচায় রাখা বোমা নারকেল ভেবে নিতে গিয়ে মাটিতে পড়ে বুধবার রাতেই মৃত্যু হয় তার। এরপরেই সোহানার মামা আবুল হোসেন গাইনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে হাজির করায় পুলিশ। গ্রামের মানুষরা জানাচ্ছেন, এলাকায় তৃণমূলের ডাকাভুকো নেতা বলেই পরিচিত রয়েছে আবুলের। মিনাখার চৈতাল গ্রামে তার বড়সড় মেছো ঘেরি রয়েছে। সেই ঘেরি পাহারায় স্থানীয় কিছু যুবককে পাহারার কাজে লাগিয়ে নিজের একটা দল তৈরি করেছিল আবুল। তাদের হাতে বেশ কিছু বোমা বন্দুকও রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আবুলের বাড়িতে মজুত করা সেই বোমা ফেটেই মৃত্যু হয় সোহানার। পুলিশ জানিয়েছে, এটাই প্রথম অপরাধমূলক কাজ নয় ওই তৃণমূল নেতার। বছর দেড়েক আগে বাড়িতে পিস্তল রাখার অপরাধে আবুলকে গ্রেফতার করেছিল পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বকচোরা বাজারে একাধিক বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের একাংশ জানাচ্ছেন, দলের চাঁপালি পঞ্চায়েত অঞ্চলের সভাপতি আজিজুল গাজীর অনুগামী আবুল। আজিজুলের জেরেই এলাকায় একাধিপত্য বিস্তার করছে আবুল। পঞ্চায়েত ইলেকশন আসছে, তার জন্য যে বিরোধী পক্ষ তাদের আর কি করার জন্য এইসব প্রস্তুতিটা নিয়ে রেখেছিল। চাঁপালি অঞ্চল যে অঞ্চল সভাপতি আজিজুল গাজী, ওনারই লোক ছিল আবুল হোসেন বলে, যে ছেলেটা এই যে বোমাটা ভাস্ট হয়েছে বাড়িতে, ওনার কি বলে ওটা পিএ ছিল, একরকম বডিগার্ড। পরিশেষে আমরা হচ্ছে আজিজুল গাজীর লোক ছিলাম, এখন ওখান থেকে আমরা সরে এসেছি ওর অত্যাচারে। এখন এই যে গাড়ি ঘোড়া সব পড়াচ্ছে মানুষের, ওই দুষ্কৃত দেখছে, অমুক করে তমুক করে, বিজেপি করে, এইভাবে আমি তৃণমূল এক নম্বর লোক। ওদের আবার হাত ছাড়া দিয়ে এখন সংগঠন আবার তৈরি করেছি, করিয়ে এখন এই যে বোমবাজি হলো ওই আবুল হোসেনের বাড়ি হয়ে ওই গুলিগোলা হয়ে ওই বাচ্চা কাচ্চা মারা গেল। সোহানার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাটি গ্রামে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া। প্রথম শুনলাম গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেছে, পরে শুনলাম যে বোম ব্লাস্ট হয়েছে। জানতে পারছি কালকের তো হঠাৎ ফোন এসছে, বললো মেয়েটা মারা গেছে। তো আমরা জানলাম কি বিষয়, কিভাবে মারা গেল। তো বলছে বমি পায়খানা হয়েছিল প্রথম, যেহেতু ছোট করে যেটা চাপার বিষয় ছিল একটা, সেটা হলো না। তারপরে আবার খবর আসছে ঘন্টাখানিক পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। আচ্ছা, আবার ওটা বিস্তারিত তদন্ত করে দেখছি, আবার যে না ওটা বোমা বিস্ফোরণ হয়েছে। বকচোরায় কান পাতলে আবুল হোসেন গাইনের বিবিধ অসামাজিক কাজের কথা শোনা গেলেও বোমা ফাটায় রাজনীতির দায় বিজেপির ওপরে চাপিয়েছেন হারোয়া পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুশান্ত বিশ্বাস। মিনাখাঁ থানায় বকচোরা গ্রামে যে শিশু কন্যা ছ বছর বয়স, দুর্ঘটনা বোম বিস্ফোরণের ফলে মারা গেছে, তারা আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিল। নিঃসন্দেহ একটা দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক
এর ভাষা নেই কি তাদের সহমত তো জানান। তার মধ্যে দুঃখ এইখানটায়, তার মধ্যেও বিজেপির নেতারা তারা সব জায়গায় রাজনীতি করে, রাজনীতির জন্য নেমে পড়েছে। এরা দেখেন ভূত দেখার মানসিক রোগী হয়ে গেছে এরা। বিজেপি পাল্টা বিঁধেছে তৃণমূল ও পুলিশকে। এখন মিনাখার চাঁপালিতে তৃণমূল কর্মীর বাড়িতে একটি বাচ্চা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গেলেন। এই ঘটনা আমাদের কাছে আশঙ্কার, কারণ পঞ্চায়েত নির্বাচন শিয়রে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা কোথা থেকে এলো, স্থানীয় পুলিশ প্রশাসন কি করছিল, নাকি তারা এইভাবে মদত দিচ্ছে বোমাবাজি করার ক্ষেত্রে। আমাদের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তারা বিরোধীদের উপর বোমাবাজি করার প্রস্তুতি নিচ্ছে কিনা। এই ঘটনা সুশীল সমাজের কাছে লজ্জার, বাংলার মানুষের কাছে লজ্জার। পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার বিভিন্ন এলাকা। এর মধ্যে শাসক দলের নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে মিনাখায়। মিনাখা থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। শোকের ছায়া নদার গঙ্গাধারী গ্রামে। বুধবার মুর্শিদাবাদে তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় প্রাণ হারায় গ্রামেরই বছর পাঁচকের হাসেম সরকার। সন্তান হারার শোকে কথা হারিয়ে ফেলেছেন হাসেমের বাবা মা। কোলের শিশুকে হারিয়ে বার জ্ঞান হারাচ্ছেন মা। পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে আসছেন গ্রামের মানুষজন। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে উঠেছেন নওদার গঙ্গাধারী গ্রামের হামিদুল শেখের পরিবার। বুধবার দুপুরে পিঁপড়েখালি মোড়ে রাস্তা পারাপারের সময় মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় জখম হয় পাঁচ বছরের হাসেম। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে গাড়িতে তুলে নিয়ে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান আবু তাহের নিজেই। হাসেমের হাত পা মাথায় গুরুতর চোট লাগে। শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু হয় তাঁর। প্রথম থেকেই তাঁর অবস্থা সংকটজনক ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও সন্ধ্যার সময় মৃত্যু হয় হাসেমের। স্থানীয় সূত্রে খবর, ব্যস্ত বাজার এলাকায় হঠাৎই মায়ের হাত ছেড়ে বড় রাস্তায় চলে গিয়েছিল হাসেম। ভিড় রাস্তার দুর্ঘটনার পর তাঁর মাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসেমদেরই এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে রওনা দেন সাংসদ। যখন আমি বাড়িতে থেকে আসছিলাম তখন পিঁপড়েখালি, আমাদের নওদা ব্লকের মধ্যেই পড়ে পিঁপড়েখালি, সেই পিঁপড়েখালিতে ওর মার সঙ্গে বাচ্চাটা এসেছিল। ওর মা ব্যাংকে কোনো কাজ এসেছিল এবং সে ওখান থেকে বাচ্চাদেরকে ছেড়ে দেয়, আর কেউই সঙ্গে ছিল না। হঠাৎ করে রাস্তায় পারাপারেতে বাচ্চাটা ছুটে আসে, ছোটো বাচ্চা, ছ বছর সাত বছর হয়তো আনুমানিক বয়স হবে, আর সে সামনে সজোরে ধাক্কা মারে। নওদা ব্লকের গঙ্গাধারী গ্রামে বাচ্চাটার বাড়ি এবং তার পরিবার পরিজন আমাদেরই খুব আপনজন। দীর্ঘদিন গঙ্গাধারী গ্রামটা যেহেতু নওদা ব্লকের মধ্যেই পড়ে, নওদা বিধানসভা, আমি দীর্ঘদিন সেখানে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, তারা পরিবারও আমার সঙ্গে জড়িয়ে আছে। সন্ধ্যায় মৃত্যুর খবর পেয়ে গঙ্গাধারী গ্রামে শোকের ছায়া নেমে আসে। আমি শুনেছি আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমার আবু তাহের গাড়িতে চাপা দিয়ে মারা হয়েছে। আমি কী দাবি করি, ছেলে আমার ছেলেকে দাবি করি, থাকবো কী দাবি করি। এই যে ঘটনাটা ঘটলো কেন, কি মনে হচ্ছে? এটা হাসেমের পরিবারকে সমবেদনা জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। অত্যন্ত দুঃখে যে পরিবারটার বাচ্চাটা হারালো সেই পরিবারের প্রতি সমবেদনা জানাই, আমরা পাশে আছি এবং আইনত যা যা করার সেই ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। ছোট্ট হাসেমের মৃত্যুতে শোকের ছায়া পিঁপড়েখালিতে। হাসেমের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সাংসদ। মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। গরু পাচার মামলায় এবার গ্রেফতার করা হলো অনুব্রত মণ্ডলকে। জেলের ভেতরে অনুব্রত মণ্ডলকে জেরার অনুমতি ইডিকে আগেই দিয়েছে আদালত। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক। এদিন আধিকারিকেরা
প্রিন্টার মেশিন ল্যাপটপ সহ বিভিন্ন নথিপত্র নিয়ে আসানসোলে জেলে ঠোকেন। চলতি মাসের ১১ তারিখে জেলে গিয়ে অনুব্রতকে জেরার জন্য ইডিকে অনুমতি দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেরার অনুমতি দেয়া হয়। সেই মতোই এদিন কেষ্টকে জেরা করতে জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে যান আর সেখানেই জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। গরু পাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলো ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘ ৫-৬ ঘন্টা, তারপর তাকে গ্রেফতার করা হলো, ঠিক কি কারণে এই গ্রেফতার? পবিত্র, আমার কথা শোনা যাচ্ছে? পবিত্র, আজকে অনুব্রত মণ্ডল তাকে আসানসোল সংশোধনাগারে সেখানে জিজ্ঞাসাবাদ করতে যান ইডির আধিকারিকরা, তারপর তার এই গ্রেফতারি, কি জানা যাচ্ছে? এবং তোমাকে বলি যে এই যে আজকে সকালবেলায় ১১টা ২৫ মিনিটে ইডির যে আধিকারিক তিনজন আধিকারিকের দল আসানসোলের যে সংশোধনাগার সেখানে প্রবেশ করে এবং সঙ্গে তাদের ল্যাপটপের থেকে শুরু করে প্রিন্টিং মেশিন আরো আনুষঙ্গিক কাগজপত্র তিনি ঢোকেন এবং তারপরে দীর্ঘ ৫.৫ ঘন্টা জেরা করার পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন এবং অনুব্রত মণ্ডল ইডি সূত্রে আমরা যেটুকু জানতে পারছি উত্তর দেননি বা সহযোগিতা করেনি, যারা তাদের জিজ্ঞাসাবাদে অনেক উত্তরই নিরুত্তর ছিলেন অনুব্রত মণ্ডল। এই না কারণে অনুব্রত মণ্ডলকে ছিলেন এবং তদন্ত করেন এবং প্রায় ৬ ঘন্টা পর ইডির আধিকারিকরা আসানসোলের যে সংশোধনাগার সেখান থেকে বেরিয়ে যান। এবং তোমাকে বলে রাখি যে এই বিগত কিছু মাসে গত মাসেই ওই সাইগাল হোসেনকে এইখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডলের যে কন্যা সুকন্যা মণ্ডল এবং মনীষ কোঠারি যে অনুব্রত মণ্ডলের যে অ্যাকাউন্টেন্ট সে হিসাব রক্ষক তাদেরকে তিনজনকে ইডি জিজ্ঞাসাবাদ করে এবং তিনজনের কাছ থেকে একটাই নাম উঠে আসে, তিনি তার নাম হচ্ছে কন্যাকে যখন বিভিন্ন সম্পত্তি বা এই যে টাকা এই জিজ্ঞাসাবাদ করা হয় তখন কোথা থেকে সুকন্যা মণ্ডল বলবে যে আমি কিছু জানি না, আমার বাবা মানে অনুব্রত মণ্ডল জানেন, বেশ কিছু উত্তর অনুব্রত নাম আছে, এর অনুব্রত মণ্ডলের নাম আছে। এই নাম আসার পরে ইডিসি দপ্তর সিবিআই আদালতে অনুমতি চায় এবং সেই অনুমতি মতন ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে অনুমতিকে যে কোনো দিন জেরা করতে পারে। ধন্যবাদ তোমাকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গরু পাচার মামলায় এই মুহূর্তে সিবিআই এর গ্রেফতারিতে আসানসোল সংশোধনাগারে সেখানে রয়েছেন অনুব্রত মণ্ডল আর আজকে তাকে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তাকে আজকে গ্রেফতার করলো ইডি। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির গ্রেফতারিতে অনুব্রত মণ্ডল। জেলা সারাদিনের সময় আরও একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। জঙ্গলমহলে কোনো উন্নয়ন হয়নি, শান্ত আদিবাসীরা মুখ খুলেছেন, তাঁরা চোখে চোখ রেখে কথা বলছেন। বৃহস্পতিবার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যকে তোপ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কি বললেন বিজেপি সাংসদ শুনব। আজকে আদিবাসীরা চোখে চোখ রেখে বলছে আপনি কিছু করেননি আমাদের, যেটা আমরা বলতাম, এই শুনতে হয়েছে ওনাকে, কেন্দ্রের টাকা লুট হয়েছে আমরা বারবার বলি, সেটা প্রমাণ হলো জঙ্গলমহলে এসে। না তো রাস্তা করেছেন, না তো বিদ্যুতের ব্যবস্থা করেছেন, না তো খাওয়ার জল, না তো চাকরি বাকরি কিছুই করেননি। আজকে যে আদিবাসীদেরকে ভোটের আগে ১০০০ টাকা ঘুষ দিয়ে বলেছিলেন ১০০০ টাকা করে দেবো, এক মাস দিয়ে বন্ধ করে দিয়েছেন টাকা নেই বলে, আজকে বলতে বাধ্য হয়েছেন। যারা শান্ত আদিবাসী তারাও আজকে মুখ খুলেছে।
অনুষ্ঠানে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর ফুটবল মাঠ থেকে বালসন সেবক চার লেনের রাস্তার শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। মাটিগাড়া বালাসন থেকে সেবক পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার জন্য ১০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। ওই অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ বোধ করেন নীতিন গড়করি। তড়িঘড়ি মন্ত্রীকে ধরাধরি করে মঞ্চের পাশে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন, তার ইসিজিও করা হয়। তার পাশাপাশি ডেকে আনা হয় চিকিৎসক পিডি ভুটিয়াকে। রক্তে সুগারের মাপ নেমে যাওয়াতেই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। সুস্থ বোধ করার পর দিনের নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। বহিরাগতের হামলায় আহত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বৃহস্পতিবার কলেজের ভেতর 4 জন বহিরাগত ঢুকে পড়েন। তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত পড়ুয়াদের মারধর করতে শুরু করে। দুপক্ষের হাতাহাতিতে গণ্ডগোল ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। জখম 5 ছাত্রকে JNM হাসপাতালে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসার পর 3 জনকেই ছেড়ে দেওয়া হয়। বহিরাগত প্রবেশের প্রতিবাদে এদিন অধ্যক্ষের ঘরের সামনেও বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা অবশ্য নিজেদের কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র বলেই পরিচয় দিয়েছেন। তাদের দাবি, তারা কলেজে আসার পর তাদের উপর চড়াও হয় পড়ুয়াদের এক গোষ্ঠী। গণ্ডগোলটা প্রথমত আজকে আমরা ম্যাডামের সাথে দরকার একটা কাগজ জমা দেবো ম্যাডামকে, তার জন্য কলেজে ঢুকছিলাম। প্রথমত সিকিউরিটি আমাদের আটকায়, আইডেন্টি কার্ড দেখতে যায়, প্রুফ দেখতে যায়, প্রুফটা আমরা দেখাই। আমাদের দেখা দেখি আমি আর আমার এক বন্ধু ছিল, ওর রানিং স্টুডেন্ট ছিল কলেজে। ঢোকার পরে ম্যাডামকে যখন ওই সিকিউরিটি যখন আমাদের ফেসলিপ বা আইডেন্টি কার্ড যেটা দেখায়, দেখানোর পরে ওরা আমাদের পিছন পিছন 30 থেকে 40 জন স্টুডেন্ট নিয়ে, কিছু 8-10 জন স্টুডেন্ট রানিং স্টুডেন্ট আছে, বাকিরা ম্যাক্সিমামটাই বহিরাগত, কারো কাছে আইডেন্টি কার্ড নেই, সিকিউরিটি তাদের আটকায় এবং তারা সিকিউরিটিকে ভয় দেখিয়ে কলেজের ভেতর। কঙ্কাল উদ্ধার বাঁকুড়ায়। সদর থানার একতেশ্বর মালির বাঁধ এলাকায় দ্বারকেশ্বরের চরে কঙ্কাল উদ্ধার বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে খবর, মালির বাঁধে ইতস্তত হাড়গোড় পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপরেই একটি খুলি দেখতে পান তারা, সঙ্গে একটি সাদা চাদর ও চুলের ক্লিপও দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে। কঙ্কাল ও উদ্ধার হওয়া হাড়গোড় স্থানীয় এক নিখোঁজ যুবতীর বলেই দাবি তার পরিবারের। ছট পুজোর দিন থেকেই চাঁপা মাল নামে ওই যুবতী নিখোঁজ, তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। যদিও তার পরিবারের লোকেরা সদর থানায় নিখোঁজের কোনো অভিযোগ জানায়নি। উদ্ধার হওয়া কঙ্কাল ও হাড়গোড় মানুষের বলেই অনুমান পুলিশের। যদিও সেটি নিখোঁজ ওই যুবতীর কিনা তা জানা যাবে DNA টেস্টের পরেই। যা পাশাপাশি 3টে ভাটা আছে, সান পূজা এবং ডন, প্রচুর লেবার বাইরের থেকে আসে এবং রামনারায়ণ মন্দির আছে সেখানে, কিছু ভক্তজন আসে ওই রামনারায়ণ মন্দিরে, আমরা আনুমানিক কিছু বুঝতে পারি না। এখন মেয়ের মা হ্যাঁ এসে চাদর দেখে চিনতে পারে বা ব্যাকলিপ দেখে চিনতে পারে। নিখোঁজ হয়েছে ছট পূজার পরের দিন থেকে। মেয়ের মা এসে কি বুঝলো? মেয়ের মা এসে বুঝতে পারলো চাদরটা আমার মেয়ের বা ব্যাকলিপ আমার মেয়ের, আর মেয়ের বয়স হবে আনুমানিক 17+। কোথাকার মেয়ে? একতেশ্বর মালপাড়া। নদী থেকে অবৈধভাবে বালি তোলার উপরে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খড়গপুরের কংসাবতী নদী থেকে অবাধে চলছিল বালি তোলার কাজ। খড়গপুর লোকাল থানা এলাকার জিন শহরে দীর্ঘদিন ধরেই নদী থেকে বালি তোলার অভিযোগ উঠছিল। বুধবার রাতে কংসাবতীর অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। খড়গপুরের SDO নেতৃত্বে এলাকায় হানা দেয় পুলিশ। পুলিশকে দেখে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় অবৈধ বালি কারবারিরা। এলাকা থেকে 5টি বালি তোলার যন্ত্রও আটক করেছে পুলিশ। ICDS সেন্টারে নিম্নমানের খাবারের অভিযোগে বিক্ষোভ বাঁকুড়ায়। সাত সকালেই খারাপ মানের খাবারের প্রতিবাদে জেলার 2 নম্বর ব্লকের একতেশ্বর কেন্দ্রতলায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। এলাকাবাসী এবং অভিভাবকদের অভিযোগ, সেন্টার থেকে দেওয়া খাবারের মান অত্যন্ত খারাপ, মাঝে মাঝে সেন্টারটি বন্ধও থাকে। অনিয়মিত খোলা বন্ধের জন্য পড়ুয়াদের পড়াশোনাও লাটে উঠেছে। ICDS সেন্টারের কর্মীদের ব্যবহারও ভালো নয়। স্বাভাবিকভাবেই এলাকাবাসী ওই সেন্টারে আরও শিশুদের পাঠাতে চাইছে না, যদিও নিম্নমানের খাবার দেওয়ার কথা অস্বীকার করেছে ICDS কর্মীরা।
বাচ্চাগুলো যদি দিতে আসে যে দিদিমণি বোস করে রাখুন তো বাচ্চা বোস করাবে না, শুধু ওই একটি ডিম নিয়ে তোমরা ঘর চলে যাও, মানে ওইটি আবার কোনো দিন কোনো জিনিসটা না দিদিমণি। একটা বাচ্চা আইসিডিএস বাচ্চা অন্য জায়গায় যেমন দেখা যায় যে বাচ্চাগুলোকে নাচ করায়, গান করায়, বোস করায়, আনন্দ করায়, ফুটি করায়, এই কোনো কিছু না। বিক্ষোভ বলতে প্রথমত ইনি ঠিকমতো সব মাল সরবরাহ করছে না মানুষকে, নিজে দুদিন ছুটিতে ছিল, ছুটির পরে আজকে আইসিডিএস এসছে তো চার দিনের ডিম পাবে সবাই, উনি বলছে চার দিনের দেওয়া যাবে না, আমি দুদিনের দেবো, দীর্ঘদিন ধরে বন্ধ। ওয়ার্কারের হেল্পারের অছুট ছিল, লাড়কা টাকা হয়েছিল, সেক্ষেত্রে 10 দিন আইসিডিএস রান্না বন্ধ রাখা হয়েছিল, তো কিসের জন্য খিচুড়ি রান্নাটা বন্ধ ছিল, এই সব মানুষের অভিযোগ নিয়ে আজকে এই। আমি গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ কী আনবো সেটা তো আমি ওদের বিরুদ্ধে তো অভিযোগ করতে পারি না, ওনারা একটা গ্রামের এতজন, আমি একা। আমাকে আমি যেটা ইয়ে আমি সবজি ডাল হলুদ নুন এটা দিই, তেল এটা দিয়ে সবজি করা হয়, ডিম একদিন সপ্তাহে একটা, তিন দিন সপ্তাহে তিন দিন গোটা ডিম, তিন দিন হাফ ডিম। এখানে হাফ বললো সিদ্ধ করতে দেওয়া চলবে না, সিদ্ধ করতে দেওয়া যাবে না ঠাকুর থান, সেখানে আমি একদিন দিই গোটা ডিম আর একদিন যে বাচ্চাদের হাফ ডিম সেদিন এক দুদিন একটা একদিনই দিই, এইভাবে দেওয়া হয়। এখানে বলেছেন সিদ্ধ করা, বলছিলাম ঠাকুর থান সিদ্ধ করতে দেওয়া যাবে না। আইনজীবী খুনের 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার, প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করছিলেন একজন, তা দেখতে পেয়ে প্রতিবাদ করে একদল ছাত্র, সেই দৃশ্য মোবাইলে ভিডিও করতে গিয়েই খুন হতে হয় বারুইপুরের আইনজীবী সঞ্জয় মিত্রকে। খুনের 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত আজাদ সরকারকে। স্থানীয় সূত্রের খবর, মাঝেরহাটের আজাদ সরকার রাস্তায় প্রস্রাব করায় তার সঙ্গে একদল ছাত্রের বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার ভিডিওর রেকর্ডিং করার অভিযোগে সঞ্জয় মিত্রকে খুন করে আজাদ ও তার সঙ্গীরা। খুনের কিনারায় নেমে পুলিশ জানতে পারে সেই সময় আইনজীবী তাঁর বান্ধবীকে ফোন করেছিলেন, সেই ফোনের অডিও রেকর্ডিং সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে আজাদ সরকারকে। জেলার সারাদিনের সময় আরও একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলা সারাদিনে ফিরে এলাম বিরতির পর। হকারদের দেখলে ফুটপাতে চলে যাওয়া পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলেই অভিযোগ দীর্ঘদিনের। ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন অভিযান চালায় পুরসভা। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে অভিযান চালালো বিষ্ণুপুর পুরসভা। মাসখানেক আগেও দখলদারির উচ্ছেদের নামে পুরসভা দুর্গাপুর বিধাননগর এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার মার্টিন লুথার কিং রোডের পাশে কমবেশি 20টি বেআইনি দখল উচ্ছেদ করা হলো। ইন্দো আমেরিকান মোড় সহ ওই রাস্তার পাশে দখলদারি মুক্ত করা হয় এদিন। জেলা সারাদিন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।